আচ্ছা দেখো, এটা নামের মধ্যে কিন্তু এর পরিচয় আছে, এটা সিম্পলি কিচ্ছু না। আচ্ছা, আমরা যখন কোন ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি স্ট্যাটিস্টিক্সে, ডিস্ট্রিবিউশন মিন্স, ডিস্ট্রিবিউশন মিন্স কালেকশন, কালেকশন অফ প্রবাবিলিটি, কালেকশন অফ কি প্রবাবিলিটি, প্রবাবিলিটি মানে সবগুলো প্রবাবিলিটিকে কালেকশন করে একসাথে এক জায়গায় করে রাখা, সেটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউশন। কি ঠিক আছে কিনা? ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, বাইনোমিয়াল, বাই মানে দুইটা, মানে এই কালেকশন গুলোতে তুমি মাত্র দুই রকম প্রবাবিলিটি টাইপ তুমি পাবে, মাত্র দুই রকম টাইপ অফ প্রবাবিলিটি তুমি পাবে, যাদের একটা কে আমরা নাম দিচ্ছি পি। পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর সেকেন্ডটাকে আমরা নাম দিচ্ছি কিউ। কিউ মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিয়র। ঠিক আছে কিনা? আমার তাহলে সার্ভার নেট বাইনোমিয়াল, প্রবলেম করতেছে অনেক, রেকর্ড তো নাকি হচ্ছে। রেকর্ড হচ্ছে? হ্যাঁ, তাহলে ডিস্ট্রিবিউশন মানে স্ট্যাটিস্টিক্সে ডিস্ট্রিবিউশন মানে কি বলো? কালেকশন অফ প্রবাবিলিটি, ঠিক কিনা? আচ্ছা, তার মধ্যে পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর কিউ মানে কি বলো? প্রবাবিলিটি অফ কে? ফেলিয়ার। ফেলিওর। হ্যাঁ, আর এখানে সাকসেস আর ফেলিওর ছাড়া আর কোনো প্রবাবিলিটি থাকতে পারবে না, দ্যাট মিন্স আইদার সাকসেস অর ফেলিওর, দ্যাট মিন্স টোটাল প্রবাবিলিটি উড বি ওয়ান। টোটাল কত প্রবাবিলিটি? ওয়ান সাকসেস প্লাস ফেলিওর মাস্ট বি ইকুয়াল টু ওয়ান, এখানে আর কোনো প্রবাবিলিটি থাকতে পারবে না, মাত্র দুইটার প্রবাবিলিটি থাকবে, যাদের মধ্যে আমরা একটাকে বলবো সাকসেস, আরটাকে আমরা কি বলবো? ফেলিওর। ফেলিয়ার। একটা প্রবাবিলিটিকে আমরা কি বলবো? সাকসেস। সাকসেস। আরটা প্রবাবিলিটিকে আমরা কি বলবো? ফেলিয়ার। ফেলিওর। এই দুটো ছাড়া ফেলিয়ার। কিন্তু আর কোনো প্রবাবিলিটি সেখানে থাকতে পারবে পারবে না। না। হ্যাঁ, যেমন তুমি আমাকে বলো তো, ধরো আমি কয়েন নিয়ে টস করছি, কয়েনকে নিয়ে আমি টস করছি, তো কয়েনের সাইড কয়টা? দুইটা দুইটা, দুইটা ইদার হেড অর কি? দুইটা, আইদার হেড অর টেইল। এখন এখন ধরো তোমার টেইল খুব পছন্দ, তাই না? শাপলা খুব পছন্দ, তো এখন তাহলে তুমি বলবা যে শাপলা পরার যে প্রভাব, আমি যখন কয়েনকে টস করব, কয়েনকে টস করলে শাপলা পড়ার যে স্যার, প্রবাবিলিটি শাপলা কি? সেটাকে আমরা বলবো ও মাই গড, শাপলা। শাপলা ফুল বাংলাদেশের ফ্লাওয়ার, ন্যাশনাল ফ্লাওয়ার। ও ও আচ্ছা, ফুল লোটাস, লোটাস, ওয়াটার লিলি না? হ্যাঁ, ওয়াটার ইয়েস, লিলি। ওয়াটার লিলি। আরেকজন বলে লোটাস দেওয়ার। পদ্ম ফুল হচ্ছে বাংলাদেশের ইয়ে ফুল, বুঝছো? দেওয়ান, আই নো ইংলিশ, আই নো নো ইংলিশ, আই বাঙালি মানুষ, আই নো বাঙালি ওয়ার্ড। Very nice played. Nicely played. Oh, extremely good. এই যে, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ, আর একটা ওয়াটারের ইফেক্ট দিলে পারফেক্ট হতো। আরে দুইটা, হ্যাঁ, কয়েনে দুইটা থাকে। আচ্ছা ঠিক আছে, তো একটা কয়েনের সাইড দুইটা, একটা হচ্ছে এখন তো থাকতেছে মুজিবর সাইড, আর একটা শাপলা সাইড। ধরো তুমি বিশাল বড় ফ্যান, এখন কয়েন টস করার সময় যদি মুজিবর পড়ে, তুমি বললা যে ওইটা সাকসেস, আর যদি মুজিবর না পড়ে, যদি শাপলা পড়ে, তাহলে তুমি বললে যে ইট ইজ আ ফেলিওর। আচ্ছা, তাহলে কয়েনে কি এই যে শাপলা আর মুজিব, মানে ফেলিওর আর সাকসেস ছাড়া কি আর কোনো প্রবাবিলিটি আছে?
বলো নো স্যার নো স্যার নো তাহলে তুমি যখন কয়েনকে টস করবে কয়েনকে টস করলে দ্যাট টসিং কয়েন উইল ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বিকজ দেয়ার আর অনলি টু পসিবল প্রবাবিলিটিস তাই না কয়টা পসিবল প্রবাবিলিটি মাত্র দুইটা হ্যাঁ ওকে আচ্ছা এরপর তুমি আসো ধরো এখানে আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে এন ওয়ার এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ট্রায়ালস বাপরে বাপ নাম্বার অফ কি বলতো এনটা কি নাম্বার অফ ট্রায়ালস মানে নাম্বার অফ ট্রায়াল বলতে ধরো এটা দিয়ে শুরু করছি না মনে হয় দেখো আমি বাকিগুলো সব আবার করাবো দেখো তো এনটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস মানে ধরো তুমি বললে স্যার আমি না কয়েনটাকে স্যার 10 বার টস করব তুমি কি বললা তুমি কয়বার টস করবে কয়েনটাকে বলো 10 ইকুয়ালস টু 10 টস করবে তাহলে এখানে n হচ্ছে ইজ ইকুয়াল টু 10 তুমি 10 বার টস করবা এখন এমনও তো হতে পারে যে তুমি যে 10 বার টস করছো তার মধ্যে মুজিব সাইড পড়ছে 5 বার আর শাপলা পড়ছে 5 বার কি হতে পারে না 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 হবেই বলছি না হতেও তো পারে হ্যাঁ বা এমনও তো হতে পারে শাপলা পড়েছে 3 বার মুজিব পড়েছে 7 বার হতেই পারে হ্যাঁ পারে কিনা পারে আবার এমন হতে পারে শাপলা পড়েছে 9 বার মুজিব পড়েছে 1 বার হতেই পারে একসাথে করে সবসময় কাজ করবে যেমন তুমি যে বললে স্যার আমি যে 10 বার ট্রায়াল দিছিলাম স্যার আমার তো শাপলা পড়ছে স্যার 4 বার তাহলে বলো মুজিব পড়ছে কয়বার 6 বার আচ্ছা এন নাম্বার অফ তাহলে আমি এখানে ট্রায়াল দিয়েছি ধরো এন নাম্বার অফ টাইমস আমি ট্রায়াল দিয়েছি তাদের মধ্যে আর হচ্ছে নাম্বার অফ টাইমস দ্যাট সাকসেস অকার টাইমস অফ সাকসেস তাহলে আর হচ্ছে সাকসেস কতবার হলো আর আমরা এখানে বলছি যে মুজিব পড়লেই সাকসেস তো ধরো মুজিব পড়েছে কয়বার 6 বার তাহলে এখানে নাম্বার অফ সাকসেস হচ্ছে 6 তাহলে বলো তো n মাইনাস r ইকুয়াল টু কি হবে ফেলিয়ার নাম্বার অফ তাহলে আমি কতবার ট্রায়াল দিয়েছি এন নাম্বার অফ টাইমস ট্রায়াল দিয়েছি তার মধ্যে সাকসেস এসেছে আর নাম্বার অফ টাইমস আর ফেলিয়ার এসেছে এন মাইনাস আর নাম্বার অফ টাইমস তাহলে প্রবাবিলিটি দ্যাট নাম্বার অফ সাকসেস ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু লিখে নাও আমার সাথে এন সি আর সাকসেস টু দ্য পাওয়ার আর ইন্টু ফেল টু দ্য পাওয়ার এন মাইনাস আর এন মাইনাস আর এই যে নাম্বার অফ ফেলিয়ার হচ্ছে এন মাইনাস আর এই যে ফেলিয়ারের উপরে এন মাইনাস আর নাম্বার অফ সাকসেস হচ্ছে ওয়াই আর এই যে সাকসেসের উপরে আর তাহলে আর হচ্ছে নাম্বার অফ সাকসেস এন মাইনাস আর হচ্ছে নাম্বার অফ ফেলিওর পি হচ্ছে কি প্রবাবিলিটি অফ সাকসেস আর কিউ হচ্ছে কি প্রবাবিলিটি অফ ফেলিওর
এটা লিখে না। তাহলে তুমি যদি কোথাও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ফর ইচ এক্সপেরিমেন্ট, ফর কি ইচ এক্সপেরিমেন্ট, ইচ এক্সপেরিমেন্ট দেয়ার আর টু পসিবল প্রবাবিলিটিস, একটা সাকসেস আর একটা কি ফেলিওর, একটা সাকসেস আর একটা কি বলো ফেলিওর। আচ্ছা নাম্বার অফ সাকসেস ইজ ইকুয়ালস টু হাই প্রবাবিলিটি। না, এটা নাম্বার অফ সাকসেস জাস্ট, তাহলে আবার ইকুয়ালস টু দিলাম যে কন্ডিশনটা কি, প্রথম প্রথম হচ্ছে গিয়ে সেখানে একটা ফিক্সড নাম্বার অফ ট্রায়াল থাকবে, প্রথম প্রথম কন্ডিশনটা কি বলো, দেয়ার হ্যাজ টু বি ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস। আর এখানে প্রত্যেকটা অবজারভেশনের জন্য দুইটা করে প্রোবাবিলিটি থাকবে, সেটা কি একটাকে আমার নাম দিচ্ছি কি সাকসেস, আরেকটাকে আমার নাম দিচ্ছি কি ফেলিওর। ধর আমি বললাম যে প্রোবাবিলিটি অফ মুজিব, মুজিব পড়ার প্রবাবিলিটি ধরো 2/4 না 2/5, আমি কয়েন কয়েনকে টস করলে আমার সামনে মুজিব পড়বে তার প্রবাবিলিটি। আচ্ছা তাহলে বলো প্রবাবিলিটি অফ ওয়াটার লিলি কত হবে? 3/5 এখন বলো তুমি কোনে চাচ্ছ, মুজিব না ওয়াটার লিলি? ওয়াটার লিলি, ওয়াটার লিলি। ওকে তাহলে এটা কি আমরা বলছি সাকসেস? আচ্ছা কিউ, আচ্ছা তাহলে আমি তোমাকে কোয়েশ্চেন করলাম দেওয়ান, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কয়েন ইজ টসড 8 টাইমস, কতবার টস টস করা হলো দেওয়ান? কতবার? হ্যাঁ হ্যাঁ 8। ওকে তো কথা শোনা যায় না, যাচ্ছে যাচ্ছে এখন যাচ্ছে। তাহলে number of success, success মানে water lily, ধরো আমি তো 8 বার টস করেছি, ধরো করবে 3 বার আমার সামনে water lily পড়েছে, এইটার probability কি যে তুমি 8 বার টস করলে তোমার সামনে 3 বার পড়বে? স্যার আবার বলবেন, শুনি নাই। এই যে নাম্বার অফ ট্রায়ালস মানে n হবে হচ্ছে 5 মানে 8 আর p। হ্যাঁ আমি আমি ট্রায়াল দিয়েছি, রাইট রাইট, ট্রায়াল দিয়েছি কতবার? 8 বার, আর r এর ভ্যালু হবে 3। আর আমি চাচ্ছি যে ধরো আমি কয়েনটাতে 8 বার টস করেছি, তার মধ্যে শাপলা ফুল মানে ওয়াটার লিলি সাইডটা পড়বে 3 বার, আর এর ভ্যালু 3। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দিস 3/8? আচ্ছা ওরা দা ওরা এখানে বলছে যে ওরা এখানে বলছে যে যে নাম্বার অফ ট্রায়াল তো এখানে ফিক্সড 8,
আচ্ছা তো এখন আমাকে বলো what is the probability that number of success or what will equal to 3 মানে তুমি যে 8 বার কয়েনটাকে টস করবে 8 বার কয়েনটা টস করলে 3 বার তোমার তোমার সামনে শাপলা ফুল পড়বে তার প্রোবাবিলিটি কি হবে 3/8 এটা হবে না 3/8 হবে আর না এটা হবে হলে তো n c r ওই ফর্মুলা আছে n c 3 সার্টেনসিটি প্রোবাবিলিটি অফ সাকসেস 8 c 3 আচ্ছা আচ্ছা আমি টোটাল সাকসেস মানে ওয়াটার লিলি 3/5 3/5 পাওয়ার 8 3 8 না তো 3 ওই ফর্মুলাটা ইউজ করো আচ্ছা 3 হবে আর হ্যাঁ আর দেন 2/5 টু দা পাওয়ার 5 2 5 এ নাম্বার অফ ফেলিয়র নাম্বার অফ সাকসেস হ্যাঁ n মাইনাস আর না n এর ভ্যালু তো 8 এই যে 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 হয় হয় স্যার হয় কর এবার ক্যালকুলেট একটা কয়েন কে 10 বার টস করলে তুমি না 8 বার টস করলে তুমি 3 বার পাবা 0.134 তার মানে তুমি 8 বারের মধ্যে 3 বার যে শাপলা ফুল পাবে টস করার সময় তার প্রোবাবিলিটি লিখছে 0.124 একটু জুম আউট করেন তো হ্যাঁ বলো স্যার এই লাইনটি একটু আবার বুঝিয়ে দিবেন কোটা স্যার এই যে এটা হ্যাঁ হ্যাঁ স্যার তুমি এই ফর্মুলাটা দেখো কই গেল এই যে এই ফর্মুলাটা দেখো আচ্ছা পি আচ্ছা প্রত্যেকটা ইনসিডেন্টের জন্য ঘটনা হচ্ছে দুইটা সাকসেস অর ফেলিয়র ঠিক আছে কি না এখন কোনটা হলে সাকসেস কোনটা হলে ফেলিয়র সেটা তো মানে তোমার উপর ডিপেন্ড করবে তুমি যাকে খুশি সাকসেস ধরতে পারো তুমি যাকে খুশি ফেলিয়র ধরতে পারো ইটস ইওর উইশ টোটালি ইওর উইশ আচ্ছা তো ধরো আমি ট্রায়াল দিয়েছি কয়বার n নাম্বার অফ টাইমস আমি ট্রায়াল দিয়েছি মানে আমি এক্সপেরিমেন্টটা করেছি তার মানে সাকসেস পেয়েছি কতবার বলো r নাম্বার অফ টাইমস তাহলে ফেলিয়র কতবার n মাইনাস r নাম্বার অফ টাইমস হ্যাঁ তাহলে নাম্বার অফ সাকসেস আমি n নাম্বার অফ ট্রায়াল দিলে নাম্বার অফ সাকসেস যে আমি r অ্যামাউন্টে পাবো তার প্রোবাবিলিটি বের করার ফর্মুলা হচ্ছে এই যে এটা n c r p টু দা পাওয়ার r মানে সাকসেস টু দা পাওয়ার r এই তা এখানে আমি বলছি যে আমি একটা কয়েন টস করেছি 8 বার টস করেছি কতবার বলো তো 8 বার দ্য নাম্বার অফ এক্সপেরিমেন্ট বা নাম্বার অফ ট্রায়ালস ইকুয়ালস টু 8 তার মধ্যে আমি বলেছি যে শাপলা ফুল পড়বে 3 বার ওয়াটার লিলি পড়বে 3 বার তাহলে এখানে নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 3 আচ্ছা আচ্ছা স্যার এই ফর্মুলাই বইয়ে তো px ছোট x ওইভাবে দেওয়া থাকে দরকার নেই তুমি এটাই দাও তাই আমি ওইটাতেই অনেক কোন না ওটা প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন px x যেটা থাকে তাহলে এখানে দেখো উই হ্যাভ অনলি টু প্রোবাবিলিটি একটা তো সাকসেস সরি একটা তো সাকসেস আরটা তো ফেলিয়র এন্ড উই হ্যাভ ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস তাহলে আমাদের এখন এখানে এই কন্ডিশন গুলো যদি ফিল আপ হয় তাহলে এই এক্সপেরিমেন্টটা ইজি মানে এই এই ম্যাথস গুলো আসলে ইজি যদি এই কন্ডিশন গুলো ফিল আপ হয় তাহলে ম্যাথস গুলো ইজি তুমি সোজা এগুলোকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে তুমি নিয়ে যাবে তার জন্য কন্ডিশন কি কি যে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে দেয়ার উইল বি অনলি টু প্রোবাবিলিটিস একটাকে আমরা বলবো সাকসেস আর একটাকে আমরা কি বলবো বলবো ফেলিয়র ফেলিয়র একটাকে সাকসেস আর একটাকে ফেলিয়র
আচ্ছা তাহলে বলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এতটুকুই, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে অ্যাপ্লাই করার জন্য কন্ডিশন কি? সেখানে একটা ফিক্স নাম্বার দুইটা থাকতে হবে, দুইটা প্রোবাবিলিটি মাত্র দুইটা থাকতে হবে, একটা সাকসেস আর একটা কি ফেলিওর। আর নাম্বার অফ ট্রায়ালস সেখানে ফিক্স থাকবে। এই স্যার আরেকটা ফর্মুলা আছে না স্যার, একটু অ্যানোটেটরস অন করবেন, আমি মানে এটা লিখে দিই, মানে একটু দেখাই যে কি ওইটা কি এটার নাকি। দাও করে দিলাম, মিটিং শেষ হতে 2 মিনিট, যা করার তাড়াতাড়ি কর। এটা হলো এরকম, দাঁড়া আমি একটু স্ক্রিনটা নিচে নামাই দিই, না হলো এক্স, উফ। তুমি এক কাজ করো, তুমি খাতায় লিখে গ্রুপে পিক পাঠাও। তো পেয়েছি স্যার, তারপরে হ্যালো এন কমা পি ব্র্যাকেট ক্লোজ। এটা কি স্যার? এটা জিওমেট্রিক, না এটা ইয়ে তো আছে, আমি বলছি এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কে প্রেজেন্ট করার সিস্টেম। আচ্ছা এটা একটু বুঝায় দেন এটা মানে কি বলছি শোনো, এই যে এখানে আমরা এটাকে লিখবো, লেস দ্যান 1 মিনিট বাকি, নতুন মিনিট শোনো, বেশিক্ষণ বাকি নাই। x has a binomial distribution with number of trials n and probability of success p, এখানে আমরা লিখবো, তার মানে x 8 আর probability of success কত? 3/5, 3/5। ও আচ্ছা আচ্ছা, অফ কর অফ কর অফ কর, আবার জয়েন দাও। ওকে ওকে স্যার। আর ভ্যারিয়েন্স মিন, আচ্ছা খুব সিম্পল, মিন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ট্রায়ালস ইনটু প্রোবাবিলিটি অফ সাকসেস। খুব ছোট লেখো, লিখে রাখো। আর ভ্যারিয়েন্স মিনের সিম্বল তো মিউ না? হ্যাঁ মিউ। আর ভ্যারিয়েন্স হচ্ছে এনপি কিউ, এন ইনটু পি ইনটু কিউ, ঠিক আছে কিনা? মিউ। আচ্ছা আমি দেখো, আমি এখান থেকে তোমাদেরকে নাম্বার 4টা একটু করাতে চাই। দেখো নতুন বইটা আমি গ্রুপে আপলোড দিয়ে দিয়েছি, তোমরা একটু নামিয়ে নেবে। এই বইটা একেবারে লেটেস্ট, একদম লেটেস্ট। ওকে স্যার, মাস দুয়েক হয়েছে হয়তো বের হয়েছে মডিফাই হয়ে। আচ্ছা স্যার P3টা পারলে দিয়ে দিন, P3টাও দেওয়া হয়েছে লেটেস্টটাই, লেটেস্টটাই গুগল ক্লাসরুমে। আচ্ছা ওকে, নাম্বার 4 এর কোশ্চেনটা পড়ো তো, কে আছো? স্যার আমি পড়ি, পড়ো। Each evening Lucy sets her alarm for 7:30 a.m. She believes that the probability that she wakes before her alarm rings each morning is 0.4 and the and is independent form from day to day. আচ্ছা one a assume তাহলে না না আগে দেখো, এই যে তাহলে সে অ্যালার্ম দেওয়ার আগে ঘুম থেকে উঠবে, তার প্রোবাবিলিটি কত? 0.4। তাহলে অ্যালার্ম দেওয়ার আগে ঘুম থেকে উঠবে না? 0.6। তাহলে তুমি এটাকে বলো পি, তাহলে কিউ মানে ঘুম থেকে উঠবে না, এটা 0.6। ব্যাস তাহলে আমাদের এখানে প্রোবাবিলিটি কয়টা?
দুইটা দুইটা আচ্ছা তারপর কি বলছে assuming that Lucy's belief is correct determine the probability that during a week five mornings she wakes before her alarm rings on two or okay. or fewer mornings তাহলে বলো এখানে কয়টা মর্নিং এ ট্রায়াল দেয়া হচ্ছে পাঁচটা ওয়ার্ড ইকুয়ালস টু 5 আচ্ছা 5 তাহলে n ইকুয়ালস টু 5 আচ্ছা তাহলে ওই পাঁচটা মর্নিং এর মধ্যে সে দুই দিন বা তার থেকে কম দিন 012 ঘুম থেকে আর্লি উঠবে তাহলে এটা হতে পারে যে সে হয় দুই দিন অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে উঠবে বলছে টু ডেজ অর ফিউ হ্যাঁ হতে পারে সে একদিন ওই ঘন্টি বাজার আগেই সে ঘুম থেকে উঠবে অর জিরো অর হতে পারে সে একদিনও ঘন্টি বাজার আগে সে ঘুম থেকে উঠতে পারবে না পারবে না হুম তাহলে ফারস্টে তুমি বের করো দুই দিন সে ঘুম থেকে উঠবে দুই দিন সে প্রবাবিলিটি মানে দুই দিন সে তোমার ঘন্টি বাজার আগে ঘুম থেকে উঠবে তাহলে নাম্বার অফ সাকসেস হচ্ছে 2 দুইবার সাকসেস মানে দুই দিন টোটাল নাম্বার অফ ট্রায়াল দেওয়া হচ্ছে 5 বার এটা হচ্ছে 5C2 সাকসেস টু দা পাওয়ার 2 এই যে 2 সাকসেস টু দা পাওয়ার 2 আর ফেলিয়ার টু দা পাওয়ার 5 মাইনাস 2 তার মানে 3 এটা হচ্ছে দুই দিন সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে মানে ঘন্টি বাজার আগে ঘুম থেকে উঠবে তার প্রবাবিলিটি এবার তুমি আসো একদিন সে ঘন্টি বাজার আগে ঘুম থেকে উঠবে তার প্রবাবিলিটি 5C2 0.4 টু দা পাওয়ার 1 0.6 5C1 হবে না ও 5C1 হবে হ্যাঁ এখন হবে 4 4 5 মাইনাস 1 4 আর একদিনও সে ঘন্টি বাজার আগে ঘুম থেকে উঠবে না এটা হবে 5C0 0.4 টু দা পাওয়ার 0 0.6 টু দা পাওয়ার 5 এবারে তিনটাকে তুমি একসাথে অ্যাডিশন করে দাও 0.683 একসাথে অ্যাড করলে 0.68 তাহলে 0.68 মানে 68% পসিবিলিটি আছে যে সে দুই দিন বা তার থেকে কম দিন সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে ভালো মে খারাপ না স্যার জারিন মুসারাত এইচ ও আচ্ছা ওয়েটিং রুমে এন্টার করেছে ওদের তো মনে হয় ইয়ে ক্লাস ম্যাথ ক্লাস আছে আচ্ছা ঠিক আছে ওকে তুমি ওয়েটিং রুমে বসায় রাখো তারপরে কি বলছে on more than one but fewer but than four mornings এখানে বাইনোমিয়াল ইউজ করা যাবে না কেন যাবে না যাবে যাবে ও আচ্ছা সাকসেস আর ফেলিয়ার তো মোর দ্যান 2 আর 3 বাট ফিওর দ্যান 4 তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে সে দুই দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে আর সে তিন দিন তাড়াতাড়ি সে ঘুম থেকে উঠবে এবার তুমি ব্যাস করে ফেলো আগের মতো করে বের করে কি বুঝছো না জিনিসটা হ্যাঁ আচ্ছা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে এই যে এক্সাম স্টাইল কোয়েশ্চেন এক্সাম স্টাইল কোয়েশ্চেন কোয়েশ্চেন 1 থেকে একদম কোয়েশ্চেন 1 থেকে 13 লিখে নাও এই বইয়ের পিডিএফ পেজ নাম্বার হচ্ছে পিডিএফ পেজ নাম্বার হচ্ছে 137 13 না 14 137 137 থেকে 140 কোয়েশ্চন 1 থেকে 13 পর্যন্ত করব তাই তো হ্যাঁ 13 আর পেজ নাম্বারও বলে দিলাম বইয়ের পিডিএফ পেজ নাম্বার এটা করে আমাকে স্যাটারডে গ্রুপে সাবমিশন করবা গ্রুপে
ঠিক আছে স্যার এস ইয়ে ক্লাসরুমে অ্যাসাইন করলে হবে না? হ্যাঁ ওই তো ক্লাসরুমেই তো, আচ্ছা ক্লাসরুমে তো আমাকে সাবমিট করবা। ওকে ঠিক আছে তাহলে একটা ইয়ে বানায় ফেলি 1 to 13 না? হ্যাঁ মানে 1 থেকে 13, আবার মনে করো না যে 1, 2 আর 13। না 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 পেজ নাম্বার 1 13 এটা ম্যাথমেটিক অ্যাসাইনমেন্ট। এবার আয়শা আছে? তাহলে তাহলে শুনতে পেয়েছে না, তাহলে আগে থেকে আমাকে আবার প্রবলেম দেখাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা এখানে শেষ, আমরা নেক্সট দিন শুরু করব এই টাক মাথা লোকটা, মানে সরি এই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে আচ্ছা ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আমি ম্যাটেরিয়ালটা সেন্ড করে দিব তাহলে। ওকে বাই বাই স্যার, অফ করে দাও। জি স্যার।